দিদি একবার একটু এদিকটাতে। এইটা আমাদের কাছে একটা দারুণ প্রাপ্তি যে কিছুদিন আগেই উইমেন্স ডে গেল এবং আমরা উইমেনদের কীভাবে এম্পাওয়ার করব। আমার মনে হয় যত মহিলা ডিরেক্টর, মহিলা ডিওপি, মহিলা এডিটর, মহিলা প্রডিউসার, তারা সবাই একসাথে আসবে, মহিলা জার্নালিস্ট, আমার মনে হয় যে সেখানে মহিলাদের উত্তরণের জায়গাটা আরও বাড়বে এবং মহিলাদের আরও বেশি ভয়েস তৈরি হবে যেখানে আরও অনেক মহিলারা উদ্বুদ্ধ হবেন। তো সেরকমভাবেই আমার মনে হয় যে চৈতিদি যখন এই গল্পটা নিয়েছিল আই ওয়াজ অ্যাবসলিউটলি ভেরি হ্যাপি। অ্যান্ড আমার মনে হয় যে এই যে নেভার মাইন্ড যে বারের এই যে গল্পটা, এইটা কিন্তু একটা ওয়ান অফ আ কাইন্ড, মানে বার কালচার নিয়ে খুব একটা বেশি ছবি আমরা দেখি, এটা ঠিক বার কালচার নিয়ে বলবো না, বারের ভেতরে অনেক মানুষের ইমোশনাল একটা জার্নি। আমার নাম ত্রিনা এবং আমি বিদেশ থেকে আসি, এই বারটা আমার পরিচিত। ত্রিনা কিছু একটা খুঁজতে এসছে এখানে, সেই অবধি বলতে পারি। যদি অর্ডার দাও সাইলেন্স, দাদা দাদা এই প্লিজ একটু দু মিনিট দু যাই চলো। ভালো আছে, একদম অন্য রকম লোকে আমরা দেখতে পাচ্ছি, মানে দর্শকরা যেভাবে দেখে তোমাকে ঠিক সেরকম না, আমার চরিত্রটা খুবই মানে আধুনিক চরিত্র। ওর ওর মানে একটা পিছুটান আছে, কিন্তু ওই শহরটা ছেড়ে খুব শিগগিরই চলে যাবে পড়াশোনা করতে বাইরে। এবার সেইটা মানে ওর একটা খুব সুন্দর একটা সম্পর্ক আছে জুডের সঙ্গে, জুড হচ্ছে যে অমর্ত্যর ক্যারেক্টার, এবং এদের দুজনের একটা বন্ধুত্ব আছে এবং সেই বন্ধুত্বের থেকে হয়তো বেশিও আছে একটা সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কের কখনও কী বলবো মানে বাউন্ডারিজগুলো ডিফাইন করা হয়নি, কিন্তু একটা খারাপ লাগা আছে যে চলে যাচ্ছে। তো সেইটা নিয়ে অনেক সুন্দর সুন্দর লেয়ার আছে, একটা পজেসিভনেস খাটে, কিন্তু আবার সেই পজেসিভনেসটার মধ্যে মানে একটা পয়েন্টের পরে বেশি কিছু বলা যায় না, মানে কি মানে হয় না, যেহেতু বাউন্ডারিজগুলো ভালোভাবে ডিফাইন করা হয়নি তাই জন্য সেইভাবে ওর দাবিটাও সে খাটাতে পারে না। তো খুব ইন্টারেস্টিং লেয়ার্ড একটা মানে ইয়ে। তো মানে আমাকে ডেকেছিলো যখন চৈতি মাসি, আমার খুবই ভালো লেগেছিলো যে ওনার প্রথম সিনেমায় প্রথম ফিল্মে আমি কাজ করতে পারবো, আমার বাবার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ওনার, আর তাই জন্য আমি মানে আমি তো একটা মেগা সিরিয়ালে লিড করার পরে অন্য কিছু করা খুবই চাপের হয়ে যায় মানে ছুটি পাওয়া, কিন্তু এটার জন্য আই ফট ফর ইট সো দ্যাট আমি কয়েকদিন অফ পেতে পারি। তো আই এম লাভিং দ্য অ্যাটমসফিয়ার। সো যেটা বলছিলে যে চৈতিকে আমরা মানে পরিচালকের আসনে দেখবো, তো পরিচালক হিসেবে আমার খুবই ভালো লাগছে, খুবই মানে যেহেতু উনি একজন অ্যাক্টর তাই অ্যাক্টরের কী কী প্রশ্ন থাকতে পারে, কতটা চরিত্রের ভেতরে ঢোকা যায়, সেই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তার উত্তরগুলো দিয়ে দিচ্ছেন চৈতি মাসি। খুবই খুবই মানে কী বলবো মানে খুবই ভালো লাগছে আমার কাজ করে এখানে। হ্যাঁ, এই আমি আগের দিন আমার একটা শট ছিল যেখানে ঋতুদিও ছিলেন আমিও ছিলাম, কিন্তু আজকে আমার একটা প্রপার সিন আছে ওনার সঙ্গে, একটু পরেই যাবো। সো আই এম ভেরি এক্সাইটেড টু ইউ নো শেয়ার ডায়ালগস আর একটা সিন, দুটো চরিত্র ইন্টারঅ্যাক্ট করবে, মানে ঋতুদির সঙ্গে আমার অনেক
একদিনের আলাপ। ইনফ্যাক্ট আমাকে এইটুকু অবস্থায় উনি দেখেছেন, আমার বাড়িতে এসে শুটিং করেছেন, আমার বাবা মার সঙ্গে দুজনের সঙ্গেই খুব ভালো সম্পর্ক, আমার বাবার অনেক ফিল্মে কাজ করেছেন, কিন্তু এই প্রথমবার আমি কাজ করতে যাচ্ছি ওনার সঙ্গে, তো আমার জন্য এটা প্রচণ্ড একটা অ্যাচিভমেন্ট বলা যায়। বাবা তো খুবই এক্সাইটেড, বাবা তো ইজ ভেরি সাপোর্টিভ, মানে চৈতি মাসির সঙ্গেও খুব ভালো সম্পর্ক, ঋতুদির সঙ্গেও খুব ভালো সম্পর্ক, সো অল দ্য সাপোর্ট আই হ্যাভ। আমি আমার মতো ওর মতো, আমি যেন এরকম ধরনের একটা উত্তর আসবে আমি জানি তো, শুভাশিষদাকে অনেকদিন ধরে চিনি, ওই জন্য চুপ করেছিলাম, দেখছিলাম শুভাশিষদা কি উত্তর দেয়, একদম ঠিক বলেছে। হ্যাঁ, প্রথম কথা তুমি যেটা বললে তার ইয়েতে বলি যে সেটাই হয়, আমরা যখন শুটিংয়ে আছি, আসলে শুটিং করা মানে হচ্ছে একটা তো পরিবারের সঙ্গে কাজ করা, আমরা ফিল্মে যখন কাজ করি বা সিরিয়ালে কাজ করি যেখানেই করি না কেন, জায়গাটাকে আমরা আমাদের নিজেদের বাড়ি বলে মনে করি, নিজেদের পরিবার বলে মনে করি, তার ফলে সেখানে হই হুল্লোড় হাসি ঠাট্টা রাগ অভিমান দুঃখ সব থাকে, আমাদের সমস্ত কিছু থাকে সবার মধ্যে, আমরা মিলেমিশে কাজ করতে ভালোবাসি, এবং এইটা করি বলেই আমাদের রেজাল্টটা মানুষের ভালো লাগে, এই যে আমাদের ছবি ভালো লাগে বা আমাদের সিরিয়ালের কাজ দর্শকদের ভালো লাগে, তার পেছনে কিন্তু এইগুলো রয়েছে। আমরা যদি খুব গম্ভীর হয়ে মনমরা হয়ে চুপচাপ এসে কাজ করে চলে যেতাম, আমাদের কাজে সেটা রিফ্লেক্ট করতো না, তার ফলে আমরা সবটা নিয়ে থাকি, কাজের সময় কাজ, কাজের বাইরে আমাদের আড্ডা গল্প সব চলতে থাকে। আমার মনে হয় সুব্রজিৎ তাই বলবে, একদমই অবশ্যই বিশ্বাস করি, কারণ আমি সুভাষিস দাদের যে জেনারেশন তারও আগের জেনারেশন, এই এই একটা পরম্পরা থাকে তো, মানে আমি এখনও সেটা বিশ্বাস করি, সেইভাবে শিখতে শিখতে আসা। এই যে সুভাষিস দাকে মনে প্রাণে দাদাই বলছি, এখানে আমি দাদার ভূমিকায় অভিনয় করছে সুভাষিস দা, সেইটা না আলাদা করে আর তখন হ্যাঁ মেথড অ্যাক্টিং অমুক অ্যাক্টিং এই সময়ের সমস্ত কিছু দরকার পড়ে না, তখন মনে হয় মানে বিশ্বাস করতে সুবিধা হয় যে সুভাষিস দা আমার দাদাই, এই এইটা আমার মনে হয় যে যেটা সুভাষিস দা বললো যে একটা পরিবারের মতো আমরা হইচই করছি, হাসির হাট্টা করছি, রাগারাগি করছি, এখানে কিন্তু ওই একই ব্যাপার চলছে, পরিবারেরই একটা গল্প এবং দাদা ভাইয়ের গল্প, সেখানে এই মান অভিমান পুরনো স্মৃতি রোমন্থন এবং সেখানে ভালো লাগা না ভালো লাগা মেনে নেওয়া মানিয়ে নেওয়া সব কিছু উঠে আসছে, সে আমাদের জীবনে যেটা ঘটছে সেটাই কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে প্রতিফলিত হচ্ছে, তো সেটা তো সুবিধা হবে, সেই জন্যই তো হাসি ঠাট্টা ইত্যাদি সেইটার কারণে যে হাসি ঠাট্টা তারা, কিন্তু এই কারণটার জন্য ওইটা করতে সুবিধা হচ্ছে, মানে দুশ্চরিত্র নয় এটুকু বলতে পারি। হ্যাঁ, তবে হ্যাঁ এই মুহূর্তে যে জায়গায় রয়েছি দেখলে মনে হবে আমরা দুশ্চরিত্র, একটা বারে শুটিং করছি, সেটা ওই আর কি ক্ষণিকে তাৎক্ষণিক আর কি, মানে একটা আবেগ থেকে পুরনো যা হয় ইয়াং বেলায় দুই ভাই হয়তো কোনো দিন একটুখানি মদ্যপান করে ফেলেছিল, বহু বছর বাদে ভাই এসছে দাদার কাছে, একটা ওই পুরনো স্মৃতিকে আবার একটু নাড়াচাড়া করা, সেই জায়গা থেকে বারে এসছে দুই ভাই মিলে একটু মদ্যপান করছে, কিন্তু চরিত্র বলতে একটা ফ্যামিলি, একটা ফ্যামিলি যে ফ্যামিলির বড় ভাই আমি, আমার ছোটো ভাই সুব্রজিৎ, আমাদের পরিবারে আমার স্ত্রী আছে সন্তান আছে সবই আছে, কিন্তু একটা পারিবারিক গণ্ডগোল, একটা পারিবারিক যা হয়ে থাকে একটা যে কোনো জয়েন্ট ফ্যামিলিতে, বা জয়েন্ট ফ্যামিলি না হলেও বাবা মা ছেলে মেয়েদের মধ্যে একটা কোথাও একটা গণ্ডগোলের আবহাওয়া তৈরি হয়, সেটা বিভিন্ন কারণ সম্পত্তি নিয়ে কি এই একসঙ্গে থাকা নিয়ে অনেক কিছু, সেরকমই একটা ঘটনা থেকে আমার সঙ্গে আমার ভাইয়ের দেখা হয়েছে এবং খানিকটা তর্কাতর্কিও হয়েছে, সেটা ওই ফ্যামিলিগত একটা কারণই, কিন্তু আমার চরিত্রটার মধ্যে আবার অন্যদিকেও রয়েছে, আমি একটা এলআইসি কোম্পানিতে এলআইসি বলবো না মানে ইন্স্যুরেন্স কোম্পানি নট এলআইসি, আর ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি যেখানে এই ছবির যিনি মূল চরিত্র অভিনেত্রী ঋতুপর্ণা তিনি আসেন, তিনি একটা তার সমস্যায় পড়েছেন, সে বিষয়ে কথা বলতে আসে, কথা বলতে এসে যে সমস্যাগুলোর সম্মুখীন সে হয় এবং এই মানুষটা ওই মহিলাকে যেভাবে চিনতে চেয়েছিল বা চিনতে পেরেছিল পরে দেখে যে না সে সেইভাবে রিয়্যাক্ট করছে না,
এই নানা রকম সম্পর্কেও, ব্যক্তিগত সম্পর্কে জটিলতা এবং সমাজের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, যে বিভিন্ন দিকগুলো রয়েছে, একটা পরিবারের সমস্যা, পরিবারের দিক সব মিলিয়ে, এই যে আমার পরিচালক এসে গেছেন, হ্যাঁ তো সব মিলিয়ে একটা অন্যরকম চরিত্র। আমি আমার নিজের জায়গা থেকে বলতে পারি আমি একটা অন্যরকম চরিত্র করছি, কারণ সচরাচর যে ধরনের চরিত্রগুলোতে আগে করে এসেছি তার বাইরের একটা চরিত্র এই নেভার মাইন্ড ছবিতে। সুভাষী দাঁড়া তো দীর্ঘদিন ধরে কাজ করেছে চৌধুরীর সঙ্গে, আমারও অনেক দিন মানে থিয়েটারের অভিজ্ঞতা, আমরা রক্তকরবী করতাম একসঙ্গে, আমি বিশু পাগল করতাম, নন্দিনী করতো চৈতিদিন, সেই জায়গা থেকে একটা সম্পর্ক তো তৈরি হয়েছিলই। তারপর বিভিন্ন কাজের সূত্রে চৈতিদি যখন বললো যে আমরা একটা প্রথম ছবি করতে যাচ্ছি তোকে ভাবছি, ভালো লাগলো যে এতদিনের একটা সম্পর্ক এবং একটা চরিত্রের জন্য আমাকে ভেবেছে। তারপর শুনলাম ঋতুদি আছে, সুভাষী দাঁড়া আছে, তার আরও খুশি হয়ে গেলাম যে একসঙ্গে দেখা হবে, কিছু শেখাও যাবে আর কাজ করতে করতে। তো এটাই বলবো যে বেস্ট অফ লাক বলবো, আমার যতটা মানে মনের গভীরে আমি উপলব্ধি করতে পারছি সেখান থেকে বলবো যে আমি শুভেচ্ছা জানাই এবং মনে প্রাণে চাইবো যে খুব ভালো হোক ছবিটা। আর এর কন্টেন্টটা, এর গল্পটা তো একদমই অন্যরকম। আমার চরিত্র সম্পর্কে বলতে গিয়ে যেটা সুভাষিতা অনেকটাই বলে দিয়েছে পুরোটাই প্রায়, যে আমি নর্থ ক্যালকাটা বেড়ে উঠেছি, আমি সুব্রজিৎ হিসেবে, সুভাষিতারও একটা বেড়ে ওঠা আছে নর্থে। এবং আমার যেটা মনে হচ্ছে এটা পড়ে যে এই যে ভাঙন, এটা তো খালি বাড়িটা ভেঙে যাচ্ছে বা পুরনো বাড়ি একান্নবর্তী পরিবার ভাঙছে তা না, মনেও একটা ভাঙন আসছে। এটা কোথাও নিজের মনকেই বোধ হয় বলা যে নেভার মাইন্ড, এগিয়ে চলো। এগিয়ে চলতে গেলে আবার একটু মিলমিশের প্রয়োজন হয়, কোথাও গিয়ে স্মৃতি রোমন্থন করতে গিয়ে বা পুরোনো দিনের কথা মনে পড়লে দেখা যাচ্ছে আমি অন্তত যেভাবে বেড়ে উঠেছি, আমার দাদারা আমার থেকে অনেকটা বড়, সেটা খুব রিলেট করতে পারছি যে দাদা কীভাবে ছোটোবেলায় সাহচর্য দিয়েছে, কীভাবে বাবার মতো, এখানে তো নর্থ ক্যালকাটা আমি যাই না, মানে বাঙালিদের একটা কালচার যে বাবার সঙ্গে দূরত্ব অনেকটাই থাকে আর কি, এটা অনেক যুগ থেকেই জানা যায়, কিন্তু কাছাকাছি দাদাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যায়, সব কিছু বলা যায়, যেটা দুম করে বাবাকে গিয়ে মাকে বলা যায় না, তো সেরকমই একটা সম্পর্ক। এটা উত্তর কলকাতায় প্রচুর দেখেছি, আমার পরিবারও দেখেছি, ফলে কাজটা করতেও খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে কোথাও নিজেই মাঝে মাঝে মনে হচ্ছে যে আরে আমার তো এরকম এরকম ঘটনা ঘটেছিল, এটা এটা রিলেট করতে পারছি বোধ হয়। ভালো আছি, ফুর্তিতে আছি বলতে পারবো না, তার কারণ সবাই জানে যে যখন যে কোনো পরিচালকের যখন ছবি শুরু হয়, যতক্ষণ না শুটিং পর্ব শেষ হচ্ছে ততক্ষণ সে ফুর্তিতে থাকে না, তারপরে আবার মাঝখানে পোস্ট আর শুটিংয়ের মাঝখানে একটু ফুর্তি হতে পারে, তো আমি এখন ফুর্তিতে আছিও আবার নেইও। যখন একটা শুটিং মানে একটা শট ভালো হচ্ছে তখন আই ফিল ভেরি হ্যাপি। যে চরিত্রগুলো আমি স্ক্রিপ্ট পড়ে যেগুলো আমি দেখেছি আমার মনের ভেতরে যে চরিত্রগুলো বিচরণ করেছে, সে চরিত্রগুলোকে আমি যখন আমার শটে ডিভাইস করি, যখন আমি দেখতে পাই, সেটার একটা আলাদা আনন্দ। ইয়েস, অফকোর্স, হ্যাঁ মানে অভিনেতা তো মানে ছোট্টবেলা থেকে আমার জ্ঞান হওয়ার সময় থেকেই আমি অভিনেতা, 5.5 বছর বয়সে ডাকঘর করেছি তারপর থেকে। আর ডিরেক্টোরিয়াল মানে পার্সপেক্টিভটা আলাদা, তো মানে অভিনেতাদের একটা লিমিটেড পার্সপেক্টিভ আছে, আর আর ডিরেক্টরদের সমস্ত ছবিটা একটা বিগার পিকচার দেখতে হয়, সো সেটার দায়ভার অনেক বেশি। তো আমরা দেখছিলাম যে শুটিং ফ্লোরে কিন্তু একদম আনন্দ করে মজা করে একদম সবাই শুটিং করছে, তো এটা তো একদম সবার কাছে মানে বাড়তি পাওয়া যায়, পরিচালক তোমাকে পাচ্ছে, পরিচালক চৈতি ঘোষালকে পাচ্ছে, সেটা অবশ্য যারা অভিনয় করছেন তারা বলতে পারবে, তারা বলছে বাহ তাহলে তো খুব সুখের কথা। হ্যাঁ
মানে দেখো আমি এমনিতে যখন অভিনয় করতাম আই অ্যাম আ ভেরি টেকনিশিয়ান ফ্রেন্ডলি অ্যাক্টর, তো গোপীদা আছে, আমার টিম আছে, সম্রাট মিতালি আছে, বাবি আছে, আমি রূপমকে, রূপম ইসলামকে ভীষণ মিস করছি, কালকেও আসবে, তো কালকে মোটামুটি আরও একটুখানি অ্যাডের আনন্দ পাবো কারণ ও ভীষণ ভালো গান করেছে। তোমার ঋতুদির বন্ধুত্বের কথা দর্শকরা এবং আমরা সবাই জানি এবং ঋতুদিকে ডিরেক্ট করছো, এখানে একটা বাড়তি পাওনা তো আছে, বিশাল পাওনা, মানে বাড়তি পাওনা বলতে ওর মতো একজন সেন্সিটিভ মানুষ, একজন অভিনেত্রী খুব কম পাওয়া যায়, এবং একজন মানুষ সে এত বড় একটা জায়গায় বিচরণ করেছে, দেখেছে, হ্যাঁ জীবন দেখেছে, এত এত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, এত বড় বড় ছবি করেছে, তারপরে ওর যে মাটিতে পা আছে, এত সিম্পল, এত নতুন করে ভাবতে পারে, আবার প্রথম থেকে ভাবতে পারে, ওটা খুবই রেয়ার। গল্পটা যদি একটু বলো, সবাই বলছিল যে পানশালা থেকে বিভিন্ন রকম জীবনযাত্রা ফুটিয়ে তুলছে, তো যদি একটু শেয়ার কর। না ঠিক পানশালা থেকে না, এটা একদিনের গল্প, কলকাতার বিভিন্ন অঞ্চলে থাকা মানুষজন, তাদেরকে সকালবেলা থেকে আমরা দেখি বিভিন্ন জায়গার, বাড়িতে দেখি, রাস্তায় দেখি, জুটকে যেরকম আমরা নিউ মার্কেটের অঞ্চলে দেখি রাস্তায়, ঋতুপর্ণা সেনগুপ্তকে একটা খুব সম্ভ্রান্ত বাড়িতে দেখি, ভাইদের নর্থ কলকাতায় দেখি, তারাই সন্ধ্যেবেলা এই নেভার মাইন্ড বারে আসে, এবং নেভার মাইন্ড বারে এসে তাদের একটা একটা উপলব্ধি হয়, তাদের মোমেন্টস তৈরি হয়, এবং ফাইনালি একটা নেভার মাইন্ড মোমেন্ট হয় আর কি, যেটাতে জীবন বদলায় না কিন্তু অনেকটা সেই মোমেন্টগুলো নিয়ে জীবনে বাকিটা চলতে থাকে। সেটা এখনো অবধি সঠিক বলতে পারছি না, তবে আমাদের ভীষণ ইচ্ছে আছে উইন্টারে রিলিজ করা। শহর কলকাতা আমার ছবিতে একটা প্রধান চরিত্র, শহর কলকাতা নিজেই শহরের কথা বলবে, আমার ছবির চরিত্ররা শুধু একটা প্রেক্ষাপট নিয়ে আছে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে, এবং সেটা কলকাতা শহর, কলকাতা শহর নিজের কথা নিজে বলবে। আমি তো ভালো আছি, আমি অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড এবং খুশি অ্যাট দ্য মোমেন্ট। মা পরিচালক হিসেবে আমার প্রথমবার দেখে আই এম ভেরি ইমপ্রেসড, কারণ মা যেমনভাবে নিজের সেটকে হ্যান্ডেল করছে, যেমনভাবে এই ছবিটার শর্ট টেকিং হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, সেটা একটু অন্যরকম এক্সাইটিং। আমরা যেমনভাবে ছবি মানে সিনেমাটোগ্রাফি যেমনভাবে নেওয়া হচ্ছে, শর্টগুলো ভাবা হচ্ছে, সো পুরো প্রসেসটাতে একটা মজা আছে, একটা খুব কোলাবোরেটিভ প্রসেস হচ্ছে, যেখানে সবাই কিছু একটা নিয়ে আসছে সিনটার মধ্যে, এরকম একটা সেট হলে ভালো লাগে। আমার চরিত্রর নাম জুড, ও একজন অ্যাংলো ইন্ডিয়ান বার সিঙ্গার, তো সে এমন একজন চরিত্র যে শ্রেণীর মানে সোসাইটিতে বিভিন্ন স্তরের লোকেদের সাথে সময় কাটায়, এরকম ঝাঁ চকচকে একটা বাড়েও গান গায়, আবার একদম নিউ মার্কেটের রাস্তায়ও বিভিন্ন লোকেদের সাথে বিভিন্ন রকমের ডিলিংস থাকে ওর, রাস্তার ছেলে, প্রান্তিক মানুষদের সাথে সময় কাটিয়ে বড় হয়েছে, কিন্তু একদিনের গল্প এবং ওই একটা দিনের মধ্যে ওর একটা ইমোশনাল জার্নি হয়, যেখানে ও একজন অদ্ভুত একজন মহিলার সাথে একটা বন্ড তৈরি হয়, সেখানে ওর মধ্যে অনেক কিছু পাল্টে যায়। দেখো আমার আজকের দিন পার্সোনালি এক্সট্রা মজা, কারণ আজকে আমরা গানের সিকোয়েন্স টেক করছি, মি বিং এ মিউজিশিয়ান আমার সেটা দারুণ লাগছে, আমার মনে হচ্ছে যেন আমি কনসার্ট করছি এবং সবাই এসছে আমায় শুনতে, যদিও রূপম ইসলামের গানের উপরে করা হচ্ছে, সো আমার
আই এম হ্যাপি, আজকের দিনটা ইজ এক্সাইটিং ফর মি। আর তাছাড়া আমি খুশি বিকজ আমার ছবি যেটার পেছনে অনেক দিন আমি পরিশ্রম করেছি সেটা ট্রেলার লঞ্চ হয়েছে। আমি বোম্বেতে ছিলাম, ময়দান আসছে, সেটার এক্সাইটমেন্ট এখনও অবধি আই হ্যাভ নট বিন এবল টু গেট ওভার ইট। পুরো দেশ ট্রেলার দেখার পর দারুণ রিয়্যাক্ট করেছে। আই এম অলসো ওয়েটিং ফর দ্যাট।